প্রেম টেম করছেন নাকি আপনি? ভয় পাই ওগুলোকে। প্রেম কে ভয় পান না? ইমু পাখিটা কিন্তু আপনার কাছে আসতেছে আস্তে আস্তে। যাক ভালো হবে যে সুন্দর ইমু পাখি সাথে আমি থাকবো, ভালোই হবে। আচ্ছা, ইমু পাখি আর উট পাখির মাঝামাঝি এসে আমার হঠাৎ এখন একটা প্রশ্ন মনে পড়লো। আপনার ডাক নাম তো শাহাদাত, হ্যাঁ রাইট? আর আপনার চ্যানেলের নাম কি? মিস্টার লাক্সু। মিস্টার লাক্সু। তো শাহাদাতের নাম মিস্টার লাক্সু হলো কেন? মূলত হচ্ছে আমার সার্টিফিকেটের নাম হচ্ছে শাহাদাত হোসেন, কিন্তু আমার এলাকায় বলেন হচ্ছে আর আমার ডাক নাম বলেন এটা সবাই চিনে হচ্ছে লাক্সু। লাক্সু, তো মানে চ্যানেলের নামটা যে লাক্সু দিয়ে খুলতে হবে এই কনসেপ্টটা আসছে কিভাবে মাথায়? অ্যাকচুয়ালি আমার অনেক কয়েকটা চ্যানেল ছিল, তো দেখলাম কি সবাই হচ্ছে নিজের নামটাকে ব্র্যান্ড করার চেষ্টা করছে, সো ওইভাবেই হচ্ছে দেখলাম যে একটা ইউনিক একটা নেম, সো এটাকে চালিয়ে দিই। আচ্ছা, আপনাকে যদি আমি একটা মজার প্রশ্ন করতে চাই, ধরেন আমাদের দেশে তো এখন দেখি যে কাপল ব্লগিং হয়, কাপল ব্লগিং ইচ্ছা আছে নাকি আপনার? কাপল ব্লগ করার তো সবারই ইচ্ছা অ্যান্ড আমারও ইচ্ছা আছে, তো প্রিয় মানুষটাকে নিয়ে সুন্দর সুন্দর জায়গা দেখবো অ্যান্ড সবাইকে হচ্ছে দেখাবো, এটাই খুব বড় একটা প্ল্যান আছে কাপল ব্লগ নিয়ে। আর এমনিতে ব্লগিং এর ব্যাপারে যদি দেশের বাইরে কখনো যান, সর্বপ্রথম কোন এলাকাটা আপনার টার্গেট আছে যে ওই জায়গায় গিয়ে আমি ব্লগিং করব প্রথম দেশের বাইরে? যদি আমি হচ্ছে নিজে উপভোগ করতে যাই তাহলে ফার্স্ট আমি কাশ্মীর যাব। ওকে, আর হিস্টোরিক্যাল প্লেসের জন্য আমি কলকাতাকে বেছে নিয়েছি। আচ্ছা, মজার বিষয় হচ্ছে ইমু পাখিটা দূরে ছিল, সে কিন্তু এখন কাছে এসেছে, আমরা কিন্তু কাছে যেতে পারি না আস্তে আস্তে। দেখি কিছু বলে কিনা সে আমাদেরকে। এটা ইমো পাখি না? হ্যাঁ, এটা হচ্ছে ইমো। বাংলাদেশে যে ইমো পাখি বা মানে উট পাখি আসলে পাওয়া যায় আমি জানতাম না, বাট এখন খুব ভালো লাগতেছে আমার নিজের কাছে দেখে, এবং দর্শকদেরকে আমি কিন্তু দেখাচ্ছি যে আমরা একজন ট্রাভেল ব্লগারের কি ইন্টারভিউ নিতে ইমো পাখি সাক্ষাৎ পেয়ে গেছি। হ্যাঁ, মানুষ হলে ওরা একটা ইন্টারভিউ আমি নিয়ে নিতাম। আর ইমো পাখি কিন্তু আমাদের সাথে আসছে। হ্যাঁ, ওকে ওকে, আমরা বিরক্ত না করে আমরা এইভাবে কথা বলতে থাকি সে ভালো লাগবে, সে আবার ঠোকর দিয়ে বসে নাকি। যাই হোক, আমি যদি একটু বলতে চাই যে আপনার যারা ব্লগিং করছে বা করতে চায়, ট্যুর ব্লগিংগুলো করতে চায়, ওদের যদি আপনার পক্ষ থেকে কোনো সাজেশন থাকে আপনি কী বলবেন? আমার পক্ষ থেকে যদি হচ্ছে তাদেরকে কিছু বলার থাকে তাহলে একটা কথাই বলা, আপনি ট্যুর ব্লগিং করেন কিন্তু আপনার ট্যুরটাকে মনে প্রাণে ভালোবাসতে হবে অ্যান্ড আপনার সময়কে প্রচুর পরিমাণ মূল্য দিতে হবে, কারণ ট্যুর ব্লগিংয়ে যখন আপনি যাবেন তখন আপনার প্রত্যেকটা সময় কিন্তু ইম্পর্টেন্ট, ট্যুরে যাওয়ার একটা বিষয় আর ট্যুর ব্লগিংয়ে যাওয়ার একটা বিষয়, কারণ ব্লগিং করতে কিন্তু হিউজ পরিমাণ সময় লাগে। আচ্ছা, আমাদের আড্ডা কিন্তু বেশ জমে উঠেছে, আস্তে আস্তে দর্শক বাড়ছে, আরেকটি ইমো পাখি যোগ দিয়েছে আমাদের সঙ্গে। আর এই যে আপনি যে বিভিন্ন জায়গায় ট্যুরে যান, যারা কি আপনি কোনো কনসেপ্ট বা প্ল্যানিং করেন কিনা, যে রোড প্ল্যান বা প্ল্যানিংটা কীভাবে সাজান, এরকম কিছু আছে? হ্যাঁ, প্ল্যানিং তো অবশ্যই অবশ্যই থাকে, কারণ হচ্ছে যত আপনি যত বেশি প্ল্যান করবেন তত জিনিসটা সবার সামনে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন, সো প্ল্যানিং অবশ্যই থাকে। ওকে, আর একদম আড্ডা শেষে চলে এসেছি আমি মিস্টার লাক্সু, লাক্সুর কাছে জানতে চাই যে মিস্টার লাক্সু ফিউচার প্ল্যানিং কী কী করতে চায়? আমি আসলে পুরো বাংলাদেশকে সবার সামনে প্রেজেন্ট করতে চাই অ্যান্ড নিজের কথা বলতে গেলে হ্যাঁ আমি একজন প্রফেশনাল ট্রাভেলার হয়ে উঠতে চাই অ্যান্ড সাথে সাথে বিজনেসম্যান। না, আপনি যেভাবে ট্রাভেল ব্লগিংয়ে দৌড়াচ্ছেন আপনাকে খুব বেশি আটকে রাখা যাবে না, ইনশাল্লাহ আপনি খুব দ্রুত আরও উপরে উঠে যাবেন। আর শেষমে যদি সময় টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলা থাকে আপনি বলতে পারেন। সময় টিভির দর্শকদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলা, আপনার ঘর থেকে বের হন, ঘর থেকে বের হয়ে আল্লাহর এই সুন্দর নিয়ামতগুলো দেখেন, সুন্দর দৃশ্যগুলো দেখেন অ্যান্ড মনটাকে ফ্রেশ রাখেন, দেখবেন যে পৃথিবী অনেক সুন্দর অ্যান্ড আপনার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর জীবনকে অনেক মূল্যবান মনে হবে। হ্যাঁ, আসলে পৃথিবী অনেক সুন্দর এবং আল্লাহর নিয়ামত আমাদের আশেপাশে অসম্ভব আছে। দর্শক, আপনারা যারা আমাদের আড্ডা দেখছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার নিজের কাছে একটু অন্যরকম পরিবেশে এসে আড্ডা দিতে পারে বেশ ভালো লাগছে। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আল্লাহর নিয়ামত দেখে দেখে ঘুরবেন, কী হবে তাহলে আপনার মনটাও ভালো লাগবে, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।